ठंडा हो जाच्छे माँ। রায়না, অনেকদিন চলবে মা, কারণ তোমার মেয়ের সংসারই হতে এখন অনেক দেরি আছে। কেন, রোমানের না পড়ালেখা শেষ, আগামী মাসে আসবে শুনলাম? আর আসবে, আমার তো মনে হয় সে ওখানে আর একটা প্রেম টেম করছে। কি আজে বাজে এত সকালে আবার কে আসলো? ছেলের কোনো সুসংবাদ ওর কাছে জিজ্ঞেস করো, রোমেন তোকে কিছু বলেনি? ও হ্যাঁ বলেছে, জব হয়েছে, আগামী মাসে আসবে। দেখেন ভাই, এই সুসংবাদটা কিন্তু মেয়ে আমাকে দেয়নি। এতে খুশি হবার কিছু নেই মা, সে আসবে দুদিনের জন্য আমাদেরকে তার চেহারাটা দেখিয়ে দিয়ে আবার চলে যাবে, আর তোমার মেয়ে আরো কয়েক বছর তোমার ঘাড়ের উপর বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। জি না মা, সে সুযোগটি আমার সন্তান বলে তাকে দেওয়া হচ্ছে না। সে এবার যখন আসবে তার ঘাড়ে তোমাকে তুলে দেওয়ার জন্য সকল বন্দোবস্ত করা হবে, এবং সেই কথা বলতেই আমি সকাল সকাল চলে এসেছি। জাপান মানে? ইয়াল্লা, এটা কি বলছেন আঙ্কেল? আমি জাপান যে আপনার ছেলের সাথে ওখানে পচে মরার থেকে দেশে বসে মার সাথে ঝগড়া করা অনেক ভালো। এটা কেমন কথা তুই বলছিস? স্বামীর সাথে মানুষ বিদেশ থাকে না? হ্যাঁ থাকে, তবে ওর ব্যাপারটা পুরোপুরি আলাদা। কিছু মনে করবেন না আঙ্কেল, আপনার ছেলের তো আর কোনো দিকে খেয়াল থাকে না, সে তো তার কাজে বিজি থাকবে, আর আমি ওখানে কি করব? মুখের জিপার টেনে সারাদিন একা একা বসে থাকতে হবে। উফ, কথা ছাড়া তো আমি থাকতেই পাই না, আমি মরেই যাবো ওখানে গেলে দম বন্ধ হয়ে। আর আমি তো ওদের ওই অ্যাং ব্যাং ভাষা, জাপানি ভাষা এগুলো পারিই না। তুই ওখানে গিয়ে মুখ বন্ধ করে থাকবি কেন? আমি কার সাথে কথা বলবো ওখানে? আর বললাম না, জাপানি ভাষা কি আমি জানি না কি? ওই ভাষা না জানলে ওখানে কার সাথে গিয়ে কথা বলবো আমি? তাহলে মা এক কাজ কর, যাওয়ার তো আরও এক মাস দেরি আছে, এই এক মাসের মধ্যে ঢাকাতে ভালো কোনো একটা জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যা, ততদিনে তুই ল্যাঙ্গুয়েজ ব্যাং চ্যাং ব্যাং এগুলো শিখে ফেলবি। জাপানি ভাষা? পাঠশালায় ভর্তি হলাম রে ভাই, সরেওতে ওই অজগর আসছে তেড়ে। রায়না ম্যাডাম, পালানো ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি এখান থেকে পালান। উফ খোদা, এখানে আর থাকা যাবে না, দূরে কোথাও গিয়ে চা খেতে হবে। আরে গেছিলাম জাপানি শিখতে, প্রাইমারি স্কুলের মতো অ ক খ শিখায় এক জোকার, এমনি জাপানি শেখা যায়? প্রাথমিক পর্যায়ে তো সবকিছু সহ্য করতে হবে। আরে ভাই, ক্লাস ওয়ান থেকে প্লে গ্রুপ থেকে এই যে এই পর্যন্ত মাস্টার্স কমপ্লিট পর্যন্ত কত বছর সময় লাগছে, এখন আমার ওইটা শিখতে তো আরও এরকম 70 বছর সময় লাগবে। অত টাইম আছে নাকি? এক মাসের মধ্যে জাস্ট কেমনে মানে জাপানি ভাষাটা শেখা যায় ওইটা দরকার। কোন নিচুয়া
ওয়াহ ওয়াহ বুঝাইমাস। এটা বাকি। সুপ্রভাত গালা। সুপ্রভাতের মানে আপনারা কাজ করে একটু তাড়াতাড়ি করে আমারে মালাই দিয়ে সুন্দর করে একটা গরম গরম চা। ঠিক আছে। তাড়াতাড়ি বসলাম। ভাই কোন দেশি? দেশি বাঙালি, খাঁটি বাঙালি, 100% বিশুদ্ধ। ভাই আপনার নিজের কথা বলি নাই, বলছে যে একটু আগে যেই ভাষায় কথা বললেন সেটা কোন দেশি ভাষা? জাপানিজ নাকি? হ্যাঁ জাপানি। সমস্যা নাকি? সমস্যা মানে বিরাট সমস্যা। এই এক জাপানি ভাষার জন্য তো জ্বলে পড়ে মরে যাচ্ছি। ভাই এত কঠিন একটা ভাষা, আপনি তো দেখলাম ভালোই পারেন, মানে কঠিন লাগে না? কঠিনের কিছু নাই, এই টুকটাক কমিউনিকেশন করার জন্য যতটুকু লাগে ততটুকু বলতে পারি, ততটুকু বলতে পারলেই হলো ব্যাস আর কি। ও বাবা, গুড গুড, আমাকে একটু শিখাবেন? আমি শিখাবো। এভাবে শিখতে গেলে বছর পার হয়ে যাবে, তারপরও কিচ্ছু শেখা হবে না। কিন্তু আমার না খুব ইমিডিয়েটলি শিখতে হবে, মানে লাইক এক মাসের মধ্যে জাস্ট কোন রকম জাপানিটা বলতে পারলেই হবে, জাপানি ভাষায় বকবক করতে পারলেই হবে। ভাই একটু শিখায় দেন না ভাইয়া। হ্যাঁ আমি অনেক বিজি, আমার হাতে একদম সময় নাই, আমি শিখাইতে পারবো না। খালা চা দিবা? খালা চা হইছে? ভাইয়া এইভাবে নির্দয় হবেন না, পারবেন না মানে দেন না শিখা। ওই যে ওখানে তো যে কোর্সটা আমি করছি ওটা হচ্ছে 3 মাসের কোর্স, ওই 3 মাসের কোর্স করতে যেই টাকাটা লাগে পুরো টাকাটা আমি আপনাকে দিয়ে দিব ভাই, দরকার হলে আরও বেশি টাকা দিব। ভাই আমার না ভাষাটা খুব শর্টকাটে শিখতে হবে, লাইক এক মাসের মধ্যে যে খুব ফ্লুয়েন্টলি জাপানি ভাষায় বকবক করাটা শিখতে পারলেই হবে ভাইয়া, প্লিজ একটু শিখাই দেন না। কথা শেষ। আমার নাম রানা। আমার নাম রাজন, কিন্তু আমি পারবো না, আমি কোনোভাবেই শিখাতে পারবো না। হাজি মিয়া মাসতি মানে জাপানি? ও ভাই শুনেন না, শিখাতে পারবো না, তোমার দরকার হলে তোমরা আমি আরো বেশি টাকা দেব। আরে আমি টিচার না রে, কি বুঝে না নাকি? ভাই তুমি যেরকম করে কইতে পারো অমনি শিখা দিলেই হবে, জাস্ট শুধু মানে ফ্লুয়েন্টলি জাপানি বলাটা শিখো। ওয়াহ ওয়াই বুঝাই না। এবার দাঁড়ান, আব্বা টুলে টাঙ্গাই দিতে বলছে, সামনের মাসে আপনার বাড়ি ছেড়ে চলে যেতে দিব। আরে কি আর সুযোগ, মানে বললেই হলো নাকি? হ্যাঁ ঠিক আছে, বাসা ছাড়তে বলছে বাসা ছাড়বো, কিন্তু বাসা ছাড়ার কিছু রুলস রেগুলেশনস আছে, 2 মাস আগে জানাতে হয়, 2 মাস আগে নোটিশ দিতে হয়। নোটিশ কি? আপনার তো কইছে গার্ড ধরে বার করে দিতে, 5 মাসের বারে বাড়া বাকি, আমাদের তো চলতে হয় নাকি? আর দূর কথা, বাড়ায় কোনো লাভ নাই, 5 মাসের ভাড়া বাকি, মায়ের মুড় দিতে পারে, গার্ড ধরে বার করে দিবে। জাপানি শিখতে চাইছে ওই মেয়েটারে কি যেন নাম, রায়না, 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 ওখান থেকে তো কিছু টাকা পয়সা আসলে ইনকাম করা যায়, ফেসবুক থেকে সার্চ দিতে পারবে, কোন ব্যাপার? কি লো ভাই? হ্যাঁ কি? ও না কিছু না, আমি আমি ভাবছি যে আমি আঙ্কেলের সাথে কথা বলবো, কোনো সমস্যা নাই, 5 মাসের ভাড়া দিয়ে দিবো, সরো সরো আমি যেতে দেবো। রাজন ছেলেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, রুমালের সঙ্গে পরে কথা বলছি।
তাহলে আমরা প্রেম দিয়ে লেখাপড়া শুরু করি। তবে একটা জিনিস আমি বলতে চাই তোমারে, সেটা এই যে জাপানি ভাষা, এটা কিন্তু আসলে অনেক কঠিন একটা ভাষা, কিন্তু আমি তোমারে খুব সহজ করে শেখাবো, একদম পানির মতো সহজ। এই যেমন এই শীতে মাস, এই শীতে মাস মানে হচ্ছে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা তুমি আসলে জাপানি ভাষাটা জানো তো? আরে জানবো না কেন, আমি জানি তো, আমি অবশ্যই জানি। তোমারে আমি জাপানি ভাষা শেখাবো, সেই জন্য আমি ইউটিউবে একদম টিউটোরিয়াল কোর্স করতেছি লিটারালি। না এমনি বললাম আর কি, আমার সঙ্গে ভাবসাব করার জন্য। ভাবসাব তো করতে চাই। হ্যাঁ না আমি বলতেছিলাম যে তুমি যদি আবার এটা মনে করো যে তোমার আমি এত জাপানি ভাষা শেখাবো এত সুন্দর করে এত ভালো করে যে তুমি পিএইচডি করতে পারবা, সেটা কিন্তু আসলে হবে না। আরে পিএইচডি তো দরকার নাই, আমি জাস্ট একটু জাপানি ভাষা ফ্লুয়েন্টলি কথা বললে। আমি বুঝছি তো কি কি শিখতে চাও আমি বুঝতে পারছি। আমি ধরো আমি বলি, ধরো তুমি জানতে চাচ্ছো হচ্ছে তুমি কেমন আছো, আমি কেমন আছি, প্রকৃতিটা অনেক সুন্দর, কি সুন্দর আকাশ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, একটা মিনিট, I love you. Ow, ow, ow. I love you রে কেন আগে শিখতে হবে? শিখতে হবে না, I love you শেখার কোনো দরকার নাই, আস্তে ধীরে ঠান্ডা মাথায় সুন্দর করে I love you শিখলেও হবে। বরং একটা কাজ করি, আমরা নোট করে ফেলি যে আসলে কোন কোন শব্দ মানে কোন কোন সেন্টেন্সগুলো শিখতে হবে সেটা নোট করে ফেলি। চিন্তা ভাবনা গুম মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুন, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন,
আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। রায়না জানে না, তাই তো? না আন্টি, ওকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম। কোথায় ও, কি এখনো ঘুমাচ্ছে? না না, এখন আর আলসেমি করে না, ঘুম থেকে উঠে ক্লাসে চলে যায়। ও যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছে। ও বাসায় ফিরবে কখন? তার তো কোনো ঠিক নেই। বাবা তুমি ওকে একটা ফোন দাও আর বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর ফোনে ওকে বলো এখনই চলে আসতে। জি আমি বলছি। মানে কি এই শীতে এইভাবে হাসলে তো হবে না। এই শীতে রুই মাছ? আরে বাবা এভাবে করলে হবে না তো বাবা, সিরিয়াস হতে হবে, আবেগ দিয়ে কথাটা বলতে হবে। এখন কিভাবে বলবো? একদম আবেগ দিয়ে ফিল করে, আই শীতে রুই, আই শীতে রুই মাছ খাই। আপনি যেটা বলবেন সেটা শুনবো আপনার কথা মতো। রোমেল ফোন করেছে, একটু একটু ফোনটা ধরে। হ্যালো, গেস করো তো কোথায় আমি। হ্যাঁ তুমি কোথায়? আরে আমি তো ওই যে বলছিলাম না জাপানি ভাষা শিখছি। তুমি কি এক্ষুনি আসছো? ওকে তোমার আসতে হবে না, আমি তোমার কাছে আসছি। চল আস। ইয়ে বলে না তো রোমেলটা কে? রোমেল, রোমেল হচ্ছে সে যার জন্য এই বিশাল আয়োজনে আমার ভাষা শিক্ষা। মানে কি আমি বুঝি নাই। বুঝলে না, আমি তো তোমাকে প্রায় বলতে চেষ্টা করছি, তুমি তো ফাজলামি করে কথাটা অন্যদিকে ঘুরিয়ে নাও। রোমেল হচ্ছে আমার ফিয়ান্সে, মানে যার সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছে। আমার সুইট ডার্লিংটা এতদিন জাপান ছিল, ওখানে পড়াশোনা শেষ করেছে, এখন সে উড়ে আসছে আমাকে বিয়ে করতে, আমাকে বিয়ে করে আবার আমাকে নিয়ে উড়ে চলে যাবে জাপান। এই জন্য তো এত আয়োজন করে আমার এই জাপানি শেখা। তাহলে কে এত কষ্ট করে খামাকে এই ভাষা শিখতে চায়? অ্যাং ম্যাং ছাতা মাথা কিচ্ছু বুঝি। আমাকে সারপ্রাইজ দেবে বলে জানায়নি, ও আজকেই ঢাকা আসছে। আচ্ছা ও না এখানেই আসছে। আচ্ছা ওকে কী সারপ্রাইজ দেওয়া যায় বলো তো? জাপানি ভাষায়? ইয়েস, ওকে জাপানি ভাষায় কিছু একটা বলতে হবে। আল্লাহ, ও এত তাড়াতাড়ি চলেও আসছে, মানে দেখছো? বলছিলাম না সুইট, দাঁড়া আমি কথা বলে আসি। আই শীতে মাছ। হোয়াট? জাপানি ভাষায় বলেছি আই লাভ ইউ। তোমার ক্লাস কোথায় হচ্ছে? আমার ক্লাস? ক্লাস মাঠে ঘাটেই হয়। মানে কি? আচ্ছা দাও তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ওই আস, কি শোনো রায়না, জাপানি ভাষায় আইসিতেরও মাস না, এটাকে বলে আই শীতেরও।
আমি তোমাকে ভালোবাসি। এটা অনেক কঠিন। চলো এনে চলো। কারণ তোমার হবু বর সে আমাকে পছন্দ করে। তুমি তো ওকে চেনোই না, ও কিচ্ছু মনে করবে না। চেনার তো কিছু নাই, আমি জানি, আমি খুব ভালো করে জানি তোমার আমার ফ্রেন্ডশিপ। এটা উনি ভালোভাবে নেবেন না, অ্যাকসেপ্ট করবেন না। অবশ্যই অ্যাকসেপ্ট করবে, তুমি ওকে চেনো না, ও খুব ভালো মনের মানুষ। চলে এসো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। আরে ওকে, তোমার বিশ্বাস না হলে তুমি নিজেই কথা বলো। আই আমার ফ্রেন্ড রাজন, কথা বলো না প্লিজ, ওকে বলো না চলে আসতে। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যালো হ্যালো, ফোন তো কেটে দিয়েছে। কেটে দিয়েছে? এই রাজন কি তোমার জাপানি শিক্ষক? শিক্ষক বললে ব্যাপারটা একটু মুরুবি মুরুবি হয়ে যায়। তুমি ওকে আমার বন্ধু বলতে পারো। বন্ধু বলেই তোমাকে ভুলভাল শিখিয়েছে, শিক্ষক হলে এমনটা হতো না। ভুলভাল শিখিয়েছে মানে? আচ্ছা বাদ দাও সব, ভেতরে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আমি একটা ফাঁকে এলাম তোমাকে একটু দেখানোর জন্য। রাজন তো ঠিকই বলেছে, ও জেলাস হবে। কি হলো, পছন্দ হয়নি? না না পছন্দ হয়েছে, খুব সুন্দর। প্লিজ কেন বন্ধ করে রেখেছে রাজন? প্লিজ প্লিজ ফোনটা ধরো। রুমেলের সাথে এখন কথা বলা যাবে না, আগে রাজনের সঙ্গে কথা বলতে হবে। আমার কেন এমন হচ্ছে, সারাক্ষণ খালি রাজনকেই মনে পড়ে। কি হয়েছে রোমেল, নাকি তোকে পাচ্ছে না ফোনে? ও ফোন না, ফোন না, সাইলেন্ট ছিল, মা খেয়াল করিনি। ও তাহলে এখন কথা বল, ছেলেটা অস্থির হয়ে গেছে। মা এখন কথা না বলি, খুব মাথা ব্যথা করছে, কাল কথা বলবো। কেমন কথা বলিস? আচ্ছা যাই হোক, শোন আমি না গয়নাগুলি নামিয়েছি, তুই যদি একটু দেখে দিতি, যেটা যেটা ডিজাইন চেঞ্জ করবি এখনই না করালে কিন্তু হবে না। ওগুলি কি তোর এখানে নিয়ে আসবো না তুই আমার ঘরে যাবি? মা আজ না দেখি কালকে দেখি, আজকে ভালো লাগছে না। বুঝি না তোদের মনের হালচাল কখন কোন দিকে যায়।
থুত, আর পারছি না। রোমেলকে বলেই ফেলি, ও নিশ্চয়ই আমার কথাটা বুঝবে। রোমেল বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বাবা। কেন, কোনো দরকার? হ্যাঁ, এই যে কাগজপত্র গুলো সব হাতে পেয়ে গেলাম, তো ভাবছিলাম তোদেরকে বুঝিয়ে দেব। আমাদেরকে মানে? হ্যাঁ, তোর আর রায়নার বিয়েতে আমি একটা ফ্ল্যাট গিফট করবো, সেটার কাগজপত্র হাতে পেয়ে গেছি, তাই মনে করলাম তোকে বুঝিয়ে দিই। সেটা না হয় দুজনকে একসঙ্গে করে বুঝিয়ে দিও। ঠিক আছে, এটা ভালো কথা বলেছিস। এক কাজ কর, চাবিটা রাখ, ইন্টেরিয়রটা তো করা হয়নি, তোদের ফ্ল্যাট তোদের মতো করে ডিজাইন সাজাবি। এখনই কেন সংসারের কথা বলছো? আগে জাপানের দিকটা শেষ করে আসি। সব ঠিক আছে, ফ্ল্যাটের চাবিটা রাখ, তুই আর রায়না গিয়ে ফ্ল্যাটটা ভালো করে দেখে আয়, আর কোথায় কোনটা বসাতে হবে, কোথায় কোনটা কীভাবে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে কাজ করাতে হবে, এগুলো আমাকে বলে গেলি। আমি আগামী দুই বছর টুকটাক করে সব কাজ শেষ করে ফেলবো, তোরা এসে একদম সাজানো গোছানো ফ্ল্যাটে উঠবি। ও বাবা, রায়না ফোন করেছে, সেই ক্ষেত্রে চাবিটা দিতে পারো রায়নাকে, ফ্ল্যাটটা দেখাই, ও খুশি হবে। ও সেটাও ভালো। গত দুটো বছর তোমার সঙ্গে এত দূরে থেকে কথা বলতে বলতে এখন আসলে তোমার কথাগুলো অনেক দূরবর্তী মনে হয়। মনে হয় তুমি অনেক দূরের কেউ, অনেক কিছু বদলে গেছে আসলে। হ্যাঁ, আমার কথা তুমি কতখানি বুঝবে সেটা আমি বলতে পারছি না। কেন বুঝবো না? আমি তো তোমার সব কথা শোনবার জন্য অপেক্ষা করে আছি। প্লিজ রোমেল, আমি নেই, আমি এখন তোমার ভাষা আর বুঝি না। ভুল ভাষা শিখে সবকিছু ভুলে গেছো তাই কি? দেখো, রাজন আমাকে ভুল শেখালো, ওর ভুলটা কিন্তু আমি বুঝতে পারি, ওর ওই ভুল কথাগুলো সব আমি বুঝতে পারি। ওর সঙ্গে কমিউনিকেট করতে আমার কোনো প্রবলেম হয় না। আমি জানি কথাগুলো তোমাকে আসলে আমি তোমাকে ওকে প্লিজ টেক ইউর টাইম নট টু বি জরুরি কিছু কথা বলবো বলে এসছি। তুমি তো জানো রায়হান আর আমি খুব ঘনিষ্ঠ বন্ধু, তা না, আপন ভাইয়ের মতো, এবং একে অপরকে আমরা বেয়াই বলে ডাকতাম। পরবর্তীতে রোমেল আর রায়না ওদের মধ্যে সম্পর্কটা ডেভেলপ করে, তারা আমাদেরকে জানায়, এমন নয় আমরা তাদেরকে বিষয়টি জোর করে চাপিয়ে দিয়েছিলাম। তুমি তো জানো
মৃত্যুর পূর্বে আমার বন্ধু রায়হানকে আমি কথা দিয়েছিলাম, তার মেয়েটাকে আমি আমার ছেলের বউ হিসেবে নেব, আই মিন সমস্ত দায় দায়িত্ব পালন করব। ভাই, রোমিল কি রায়নার ব্যাপারে আপনাকে কিছু বলেছে? ভাবি, এটাই তো হয়েছে সমস্যা। আমি রোমেলের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারি সামথিং রং, কিন্তু রোমেলকে যখন জিজ্ঞেস করি তখন বলে নাথিং সিরিয়াস, টেক ইট ইজি। আরে বাবা, সংসার করতে যাচ্ছিস, জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এই বিষয়গুলো তো হেলাফেলা করার বিষয় না। রায়না কি তোমাকে কিছু বলেছে? ও কি বাসায় আছে? আপনাকে কিভাবে যে বলবো ভাই, আমার তো লজ্জায় মুখ দেখানোর উপায় নেই। রায়না আমাকে যখন বলল, আমি তো রাগে ওকে চট দিয়ে বসেছি, এখন দু একদিন আমার সাথে কথা বলছে না। আচ্ছা ভাবি, ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো তো। ভাই, মেয়ে তো একটা অসভ্য ছেলের পাল্লায় পড়েছে, ওই যে ছেলেটার কাছে জাপানি শিখত, এখন বলছে। তুমি কি ওই ছেলেটির সাথে কোনো সময় কথা বলেছ? আই মিন ওরা যদি ট্রুলি। না না ভাই, এটা হয় না কি, আমার মনে হয় রায়না কোথাও ভুল করছে। ছেলেটার নাম রাজন, আমার কাছে ওর ফোন নাম্বার আছে, আপনি কি একটু কথা বলবেন ওর সাথে? হ্যাঁ ঠিক আছে, নাম্বারটা দাও, বলো। 01 না, এই ছেলে আমাকে পাগল করে ফেলবে, ফোনটা কেন ধরবে না? খালি তো নিজের কথা ভাবলে চলবে না, আমার সাইডটা তো একবার চিন্তা করতে হবে। থ্যাত, এভাবে থাকলে আমি পাগল হয়ে যাব। রোমেলকে ফোন করতে হবে, ও যদি কথা না বলে। না, ট্রাই করি দেখি। তোমাকে একটা কথা বলি বাবা, খালি এই কথাই থাকলো তোমার সাথে আমার, তোমার মনের ইচ্ছাটাও পূরণ হোক। আর আর ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রায়না এটা কিভাবে পারলো? রায়না, আমি তো তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ফিরে যেতে চাই, আমাকে ফিরে যেতে হবে, আমি আর দেশে থাকতে চাই না। পারলে কালকে টিকিট পেলে আমি কালকেই চলে যাব। সে কি রায়না ফোন করেছে, কথা বলবো? রায়না, ফর গড সেক, আমি তোমাকে অ্যাভয়েড করতে পারি না, আমি কি করব? হ্যালো রায়না। রুমেল, আমি রায়না, কি হয়েছে আমাকে বলো, এনিথিং রং? রায়না প্লিজ। আমার তোমাকে এটা বলা উচিত হয়নি, কিন্তু আমি না হেল্পলেস, আমি আমি আর কাউকে পাচ্ছি না, প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো না। অবশ্যই, আমরা যাই হোক, আমরা দুজন বন্ধু, তো বলো আমাকে কি করতে হবে। তুমি ওকে একটু ফোন করো, ফোন করে তুমি বলো যে তুমি দেখা করবে ওর সঙ্গে, তারপর আমি আমার কথা বলবে না, আমি 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 ওর সঙ্গে যে ওর সঙ্গে দেখা করবো। ওকে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসছি। আমি চলে আসছি জি, আমি অপেক্ষা করছি, আসুন।
শয়তান একটা। হ্যাঁ কি পাইছো? তোমাকে আমি এতবার ফোন করি, ওইসব ওকার আমি মাছ সুমি মাছ কই মাছগুলো আমাকে বলবা না ছাতার মাথা। তুমি একটা হটলি শয়তান একটা, একটু ছাড় তো। তুমি আমি কতবার তোমার ফোন দিয়েছি, তুমি ফোন ধরছো না। আমি আমি কি এতক্ষণ রোমেল সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ কি করব, তুমি আমার ফোন ধরছিলে না, এই জন্য আমি ওকে বললাম আমাকে একটু হেল্প করতে। রোমেল সাহেব কি তোমার এখানে নিয়ে আসছে? উনি তোমার এখানে কেন নিয়ে আসছে? কেন বুঝতেছো না? আমি রোমেলকে স্পষ্ট করে বলে দিছি যে ওকে আমি বিয়ে করতে পারবো না। আমি আমি তোমাকে চাই রাজন, আমি তোমাকে। এটা কি কি বললা তুমি? তুমি তুমি সত্যি রোমেল সাহেবের বিয়ে করতেছো না? না সূর্য, আরে কি মানে, তাহলে তোমার সাথে আমার এই বন্ধুত্ব এসব রেখা লাভ কি? কি দরকার, কি মানে এসব লাভ? কি মানে লাভ কি মানে বুঝতে পারছো না তুমি? আমি আমি জাপান যেতে চাই না, আমি রোমেলকে বিয়ে করতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। আমি তো জাপান যেতে চাই, আমার তো একটা বিশাল বড় প্ল্যান ছিল। আমি আরো ভাবলাম যে তুমি এই যে রোমেল সাহেব, রোমেল সাহেবরে বিয়ে করে জাপানে চলে যাবা, আমি তোমার বন্ধু, এই বন্ধুরাও তুমি জাপানে নিয়ে যাবা, আমার বিদেশ যাওয়াটা হইতো, ভালো মতো হয়ে যেত, এখন তো কিছু হবে না। তুমি তুমি শুধুমাত্র বাইরে যাওয়ার জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ করছিলে? জি, শুধুমাত্র জাপান বা দেশের বাইরে যে কোনো জায়গায়। আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি দেশের বাইরে যাবো, দেশের বাইরে থাকবো। তুমি কখনো আমাকে ভালোবাসো নাই? না, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বলো যে আমি কোনোদিন কি তোমার আমি বলছি যে আমি তোমাকে ভালোবাসি? তুমি একটা তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক, তুমি 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 একটা প্রতারক। তুমি নিজে কি? তুমি তো নিজেও একটা ভণ্ড, তুমি তো নিজেও একটা প্রতারক। এই যে মানুষটা, যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসছে, এতদিন ধরে অপেক্ষা করছে, তুমি তাকে ইগনোর করো নাই, তুমি তার সাথে প্রতারণা করো নাই। সেটা করছি তো তোমার জন্য, তোমার মোহে পড়ে আমি অন্ধ হয়ে গেছি। তুমি ছি, তুমি এতটা সেলফিশ। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। কোথাও যাবে না তুমি, এখন কোথাও যেতে পারবা না, তুমি এখন আমার সাথে আসবা। আপনি আসলে বিশাল বিশাল মনের একজন মানুষ, ভালোবাসার একটা অপরিসীম ক্ষমতা আপনার আছে যেটা আমার নাই, কারণ আমি লোভী, অনেক লোভী। কিন্তু সাথে এটাও সত্যি, এই যে যে পাশে দাঁড়ায় আছে মেয়েটা রায়না, মানসিকভাবে অনেক বাচ্চা, অনেক বেশি। আর এই বাচ্চা মেয়েটারে আসলে তার দায়িত্ব নেওয়া, তাকে কন্ট্রোল করা, তাকে বোঝানো, তাকে ভালোবাসা, এসব ক্ষমতা আমার নাই, একদমই না। শুভকামনা। থ্যাংকস। আপনি যদি কখনো জাপানে আসেন আমাকে জানাবেন। আপনি তো একদম আমার মনের কথা বলছেন। আপনি জানেন না যে আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে দেশের বাইরে যাবো, জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেখানে হোক আমি যেতে রাজি, আমার সেই স্বপ্নই ছিল। কিন্তু হঠাৎ করে তো সেই ঘটনাটা ঘটেও গেল। আপনি বলার আগেই অস্ট্রেলিয়া যেতেছি, আমি স্কলারশিপ পাইছি, এই কয়েকদিনের মধ্যে চলে যাবো। এই দুদিন আগে সব কিছু কনফার্ম হয়েছে, ওই আহমেদ রশিদ নামে একজন সব কিছু ম্যানেজ করে দিচ্ছে, খুব ভালো মানুষ সে। জি আহমেদ রশিদ। যাই, কিন্তু যাওয়ার আগে আমি একটু রায়নার একটা কথা বলতে চাই। এই যে রায়না, একটা জিনিস মাথায় রাখেন, ভাষা আর ভালোবাসা দুটো শর্টকাট হয় না।
সরি বলেন। সরি। আসি। ভালো থাকেন।